আগে তোমাদের এবিসিডি চারটি বর্ণ হয়েছিল, এরপরে ই এফ জি এইচ এই চারটি বর্ণ তোমাদেরকে টাস্ক হিসেবে দিচ্ছি। ই কেমন করে ই লিখতে হয়, সোজা করে লাইন টেনে ডান দিকে তিনটে এরকম করে টেনে দিলে হয়ে গেল ই। তারপরে আবার সোজা লাইন টেনে ডান দিকে দুটি লাইন টেনে দিলাম, তাহলে হয়ে গেল কে। তারপর জি সি এর মতন লিখবো, লিখে ভিতর দিকে যাওয়ার পর বাইরের দিকে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে গেল জি। এই দুটো লাইন টেনে মাঝখানে একটা ক্রস টেনে দেবো, তাহলে হয়ে গেল এইচ। এটি তোমরা পাঁচবার লিখবে, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এরকম পাঁচবার তোমরা বাড়িতে দেখা অভ্যাস করবে।